তারা এনআরসির বিরুদ্ধে, আমরা এনআরসি মানবো না, পশ্চিমবাংলা এনআরসি করতে আমরা দেব না। সরকার বলছে নাকি তারা এনআরসির বিরুদ্ধে, তাহলে কেন এনপিআরের জন্য ট্রেনিং হচ্ছে পশ্চিমবাংলায়? সহজ কোশ্চেন আমাদের, কেন ডিটেনশন ক্যাম্পের জন্য ব্যবস্থা হচ্ছে? এটা হবে বিজেপি যে ব্যবস্থা করেছে, দিল্লি ভারতবর্ষে হিংসা ব্যবস্থা করেছে, আসাম সহ উত্তর ভারত সহ গোটা দেশ, এর দায় বিজেপির, এর দায় মোদী এবং অমিত শাহ। পশ্চিমবাংলাতে এর বিরোধিতা আমাদের করতেই হবে, কিন্তু সেই বিরোধিতা গণতান্ত্রিক পথেই হতে হবে। বরং বিরোধিতা করতে গিয়ে যদি কেউ রাস্তায় আগুন জ্বালান, যদি কেউ অশান্তি করেন, সেটা বিজেপির হাতকেও শক্ত করবে। আমরা সেই কারণেই সমগ্র মানুষের কাছে আবেদন করব, গণতন্ত্র সম্মতভাবে বিরোধিতা করুন, অশান্তির পথে নয়। আমরা সেই জমি দেওয়া মানছি না, আমরা ভেঙে দেব, আমরা ভেঙে দেব ডিটেনশন ক্যাম্পের প্রত্যেকটি ইট ভেঙে গুড়িয়ে নবান্নে পৌঁছে দিয়ে আসবো। সেই কারণে আমরা রাস্তায় নেমেছি, নবান্নে পৌঁছে দিয়ে আসবো। রাজ্য সরকার ছাড়া কে করবে? এখানে এনপিআর এর জন্য ট্রেনিং কেন হচ্ছে? তো রাজ্য সরকার করছে ডিটেনশন ক্যাম্প, তার ব্যবস্থা করলে কে করবে? রাজ্য সরকার করবে। রাজ্য সরকার সকালে একরকম বলছে, বিকেলে আর একরকম বলছে। যেই চিটফান্ডের গল্প এসে যাচ্ছে, অমনি দিল্লির পিছন পিছন দৌড়চ্ছে, সকালে একরকম বিকেলে আর একরকম। রাজ্যের মুখ্যমন্ত্রী এনআরসি ইস্যুতে নাম্বার আগে তার প্রথমে অন্যায় স্বীকার করতে হবে যে তার 8 জন এমপি কেন সিটিজেনশিপ বিলের বিরুদ্ধে ভোট দেয়নি। 8 জন এমপি কি ব্যবস্থা নিয়েছেন তিনি? তিনি সকালে একরকম বলছেন, বিকেলে আর একরকম বলছেন। পাশাপাশি হাসবেন না, পাশাপাশি হাসবেন না, কোনো আমি